চলাইছে বুলডোজার, ভাগিছে মসজিদ, তথাপিও পড়িছে নামাজ। প্রশাসনে বুলডোজার চলাইছে, ভাগি পেলাইছে ঘর দুয়ার, ভাগি পেলাইছে দোকান পোহার, ভাগিছে মসজিদ মাদ্রাসা। ভাগি দিলে 100 বছর পুরনি মসজিদ। এয়া ধুবুরী বালাজনের প্রশাসনে চলোৱা উচ্ছেদ অভিযানের দৃশ্য। গোসাইগাঁওয়ের পর নতুনক নির্মাণ হব ধুবুরী ফুলবাড়ি দলং সংযোগী 17 নং B4 লাইনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। এই নির্মাণ হবলগিয়া রাষ্ট্রীয় ঘাইপথের মেপত বাধা হয়ে পড়ছিল মসজিদট, যার বাবে এই শতিকা গড়কা মসজিদট ভাঙি পেলালে প্রশাসনে। ইয়াত বসবাস করা পরিয়ালসমূহর পূর্বপুরুষে এই মসজিদটতে আদায় করেছিল নামাজ। এতিয়া চকুর সম্মুখতেই মসজিদট ভাঙি পেলাত আবেগিক হয়ে পড়ার লগতে ক্ষুব্ধ হয়ে পড়ছে অঞ্চলবাসী। উপায়হীন হয়ে এনেদরে ভাঙি পেলা মসজিদটতেই আল্লাহ করিলে দোয়া, আদায় করিলে নামাজ। আমার মনত খুব দুঃখ আর কি। আমি মসজিদট পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আসল আর মেহনত করে আসলো, বহুত মেহনত করে আসল এই মসজিদট। আমি ইয়েতে আমার বাপ দাদা আর বহুত মুরব্বী মানুষ এতে নামাজ পড়ি আছিল। আমি তার জন্য বহুত আফসোস লাগি আছে এই মসজিদট ভাঙা। এই মসজিদট আমি শুনামতে 100 বছর এই মসজিদট বয়স হলে 100 বছর হলে মসজিদট। 100 বছর পুরনি মসজিদট ভাঙি পেলাত শোকত ভাঙি পড়ছে এতিয়া অঞ্চলবাসী। পুরনি মসজিদট ভাঙি পেলাত নতুনক মসজিদ নির্মাণ করার কথা পরিকল্পনা করেছে, যদিও ধনের অভাবত নির্মাণ করিব পৰা নাই এটা মসজিদ। গোলকগঞ্জৰ পৰা কাজী ফিরোজ আলমৰ রিপোর্ট, টাইম 8।